সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সাথে দর্শক, যদি আইনি বিষয়, অভিবাসন সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি আসলেই আমি জিজ্ঞেস করি যে অভিবাসন আইন সংক্রান্ত নীতিগত জায়গায় কোন জায়গাটিতে বাস্তবায়ন কিংবা প্রয়োগ কঠোরভাবে করা হচ্ছে, কোনো নীতিগত পরিবর্তন এসেছে কিনা, গত সপ্তাহে কি মনে হয়েছে? যেটি মনে হয়েছে, ইমিগ্রেশনের সাথে গান ভায়োলেন্সের যে সম্পৃক্ততা, সেটি আমার কাছে মনে হয়েছে এটা যাতে একটা কানেকশন তৈরি হয়ে গিয়েছে। যেটা আপনি গত সপ্তাহে দেখতে পাবেন যে দুটি খুবই ভয়াবহ ঘটনা ঘটেছে, যাতে কিনা আপনার 29 জনের প্রাণহানি ঘটেছে। এখানে কিন্তু দেখা যায় সম্পূর্ণ কিন্তু একটা ইমিগ্রেশন ইস্যু করে কিন্তু যে ব্যক্তি দয় এই কাজগুলো করেছে, সেটা কিন্তু ইমিগ্রেশনের ইস্যুটা তাদের মাথায় রেখেই কিন্তু এটা করেছে। তো অতএব দেখা যায় যে গান ভায়োলেন্সে যে আগে যেমন হতো যে মেন্টাল সিকনেস, এখন যদিও বলা হচ্ছে ন্যাশনাল পর্যায়ে মেন্টাল সিকনেস, কিন্তু মেন্টাল সিকনেসের পাশাপাশি তাদের সিকনেসের মধ্যে ইমিগ্রেশনের বিষয়টিও ঢুকে আছে সেই জায়গাটিতে। এবং তিনি বলেছেন যে হিসপানিক এল পাসোর, আমি যে পরিসংখ্যানটি দেখছিলাম যে 80% মানুষ ওখানকার হিসপানিক, এবং তাদের লক্ষ্য করেই কিন্তু ওয়ালমার্টে যে টেক্সাসের যে ঘটনাটি সেটিতে ঘটিয়েছেন বন্দুকধারী। এবং তিনি প্রকাশ্যেই বলেছেন হিসপানিকদের লক্ষ্য তার টার্গেট ছিল। এবং আরেকটি বিষয় আপনার সাথে একটু শেয়ার করে দর্শকদের জানাতে চাই, সেখানকার কমিউনিটির মানুষজন বলছিলেন যে আমি 3 জেনারেশন ধরে এই শহরে আছি, একজন বলছিলেন আমি 80 বছর ধরে আছি, কিন্তু আমাদের লক্ষ্য করে এই ধরনের হামলা চালাবে সেটি তারা কল্পনাও করতে পারে। এটা সবাই আমেরিকান, এটা তো আমেরিকান, এটা তো হিসপ্যানিক, হোয়াইট, ব্ল্যাক, এশিয়ান, এটা তো ডিসক্রিমিনেট, এভাবে ডিসক্রিমিনেট করা যায় না। এভরিবডি ইজ আমেরিকান হিয়ার এখানে। আর যেটা প্রেসিডেন্ট যেটা আমাদের সব মানে প্রকাশ্যে বলছে যে ইনভেশন, যেটা এই জিনিসগুলো কিন্তু যারা এই ধরনের যে মেন্টাল সিকনেসের মধ্যে আছে তাদেরকে আরো বেশি উৎসাহিত করছে এই ধরনের ভয়াবহ কাণ্ড ঘটনার ক্ষেত্রে। তো আপনি কি বলবেন যে সবকিছুই কি রাজনীতি? রাজনীতির ইফেক্ট তো আছেই, যে গত সপ্তাহে যে ভয়াবহ যে ঘটনাটি ঘটলো সেটির সাথে আমার মনে হয় রাজনীতির ইফেক্ট তো আছেই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় রাজনীতিবিদরা আরেকটু সতর্ক হওয়া দরকার, একটু সতর্ক হওয়া উচিত। একজন ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম, আমার নাম তুষার, আমি নিউ জার্সি থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম তুষার ভাই, বলুন। আমি মাহফুজ সাহেবকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমার শাশুড়ি এসেছেন, উনি গ্রিন কার্ডে এসেছেন, আমার ওয়াইফ স্পন্সর করেছেন, এখন উনি আমাদের সাথে থাকেন। এখন যেহেতু ওনার বয়স 65 বছরের বেশি, অনেকে বলছে উনি সোশ্যাল সিকিউরিটি SSI এর জন্য অ্যাপ্লাই করতে পারে, দিলা তো লামসাম কিছু টাকা পেতে পারে, এটা কি সম্ভব নাকি এটা পাবলিক চার্জের মধ্যে পড়বে? কি বলবেন? না, আসলে কেউ যদি এদেশে কাজ না করে তাহলে SSI পাওয়ার কোনো চান্সেস নাই। সেক্ষেত্রে তো উনি যেহেতু নতুন আসছে, উনি যদি অ্যাবাভ 65 হলো এই ধরনের কোনো সুযোগ পাওয়ার বিধান নাই। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমি আমার অবিবাহিত 21 বছরের বড় ছেলের জন্য আমি অ্যাপ্লাই করেছি, এটার অ্যাপ্রুভাল পেতে কতদিন লাগবে? আচ্ছা, কি বলবেন? এই ধরনের কেসে অ্যাপ্রুভাল পেতে প্রায় 2-3 বছর সময় লেগে যায়, এবং এই ধরনের অ্যাপ্লিকেশনের আপনার প্রক্রিয়ার সময়কাল ধরা হয় 4-5 বছর এখন। আচ্ছা, আপনার উত্তরটি পেয়ে গেছেন দাদা। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি জামান হোসেন ব্রুকলিন থেকে বলছি। আমারও আসার জন্য একটি সংকল্প, তো এই জন্য তার বাসটা কিন্তু আমি ইমেল করে নিয়ে আসি, কোনো প্রবলেম আছে কিনা, ইমেল করে আনলে কি বাসটা ঢুকে আপনি যখন USAS যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অলওয়েজ ফটোকপিস, ওখানে কিন্তু ইনস্ট্রাকশনই দেওয়া থাকে, আপনি যদি কোনো ভুলক্রমে অরিজিনাল ডকুমেন্ট সাবমিটও করে থাকেন, দে উইল কিপ ইট, দে নেভার ব্যাক ইট। এবং এটার জন্য আলাদা প্রক্রিয়া আছে, এটা রিকোয়েস্ট করে আবার অরিজিনালটা ফেরত আনতে হয়, আদারওয়াইজ এটা একটা নির্দিষ্ট সময় পর তারা ডিস্ট্রয় করে ফেলে। তো অতএব যারা ইমিগ্রেশন সংক্রান্ত অ্যাপ্লিকেশনের সাথে জড়িত, একটাই কথা বলতে চাই,
সব সময় ফটোকপি, উনি যদি ইমেল করে কপি আনে অরিজিনাল ওখানে রাখতে পারে, যখন ভিসা তুলবে আপনার শেষ মুহূর্তে তখন সেটা অরিজিনাল দেখাতে হয়, এই মুহূর্তে উনি ফটোকপি দিলে সব কিছুর ফটোকপি। এবং খুব সুন্দর করে বলছেন যে সেটাই মেইনটেইন করা উচিত, তারা ফেরত দিবে না যেহেতু। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যাঁ, আমি নাহিদ, নাহিদ বলছি নিউ ইয়র্ক থেকে। জি নাহিদ ভাই, শুনতে পাচ্ছি প্রশ্নটি। আচ্ছা, ওই আমার বাবা হচ্ছে ইউএস সিটিজেন, ওই আমার বাবা ওই আমার চাচার জন্য আবেদন করেছে 2008 এ, ওটা অ্যাপ্রুভ হলো, কিন্তু ওই অ্যাপ্লাই করার সময় ওই আমার চাচাতো ভাইয়ের নামটা দেয়নি। তো পরবর্তীতে ওই আমার চাচা ওই এনবিসিতে ইমেল করে ওনার ছেলের নামটা দিয়ে দিয়েছে, এবং যখন অ্যাপ্রুভ হয়েছে তখন ওনার বয়স, মানে আমার চাচাতো ভাইয়ের বয়স 21 বছরের কম ছিল। তো এখন আমার চাচা আসার সময় ওনার ছেলে কি একসাথে চলে আসতে পারবে, সেটা জাস্ট কোয়েশ্চেন ছিল। আচ্ছা, বয়স কত বললো? বয়স 21 ছিল আবেদনের সময়, কিন্তু এখন উনি যদি থাকেন একটু জানতে চাই কবে আবেদন করা হয়েছিল আর কবে, এখন বয়স কত? 2008 এর ওটা অ্যাপ্রুভ হয়েছে, যখন অ্যাপ্রুভ হয়েছিল তখন ওনার বয়স ছিল 17 বছর। 17, এখন কত বছর হলো 2008 থেকে 17? কখন আবেদন করেছিল এবং কখন অ্যাপ্রুভাল পেয়েছে এবং কতটুকু বয়স উনি ক্রেডিট পাবে সেটার উপর নির্ভর করে উনি আসলে এলিজিবল হবে কিনা। তো সেক্ষেত্রে অ্যাটর্নির সাথে বসতে হবে এই বিষয়টা, মানে হিসেব নিকেশ করার জন্য। আরেকজন আছেন আমাদের সাথে, সেই সাথে ফোনেও আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, ফোনে কে আছেন? হ্যালো, জি নাম কি বলে প্রশ্ন করতে হবে? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ইদ্রিস আলম, আমি ব্রুকলিন থেকে বলছি। জি ভাইয়া, প্রশ্নটি? আমার প্রশ্নটা একটু ভিন্ন ধরনের, যেন আপনাদের অ্যাটর্নি না আমাদের ইমিগ্রেশন অনেক কিছু দেখা যায়। আমাদের প্রশ্ন হলো যে আমরা তো 30-40 বছর এই দেশে, এবং দেশে অনেক কিছু করেছি, এখন গেলে আমাদের জায়গা জমিগুলো অনেকে দখল করে রাখছে, এখন আমরা কিভাবে আমেরিকান সিটিজেনশিপ, কিভাবে কোনো আইনের সহায়তা বা কোনো ফাই কি না, আপনাদের কোনো প্রোগ্রাম আছে কিনা আমরা। আচ্ছা, বুঝছেন আমার কথাটা? জি জি, আপনার কথা বুঝতে পেরেছি। অ্যাটর্নি মাহফুজুর রহমান, এই ক্ষেত্রে কি পরামর্শ দিবেন? এই ক্ষেত্রে যেমন যদি আমরা অ্যাজ এ ইউএস সিটিজেন, যারা আমরা এখানে ইউএস সিটিজেন আছি, আমরা যদি আমাদের নিজস্ব হোম কান্ট্রি হোক অথবা অন্য কোনো থার্ড কান্ট্রিতে হোক, আর যদি আমরা কোনো বিপদে পড়ি সেখানে কনসুলার অ্যাসিস্ট্যান্স আছে। ফর এক্সাম্পল, এই যে আপনি যে রক স্টার আপনার রাকিম, যেটা সুইডেনে গিয়ে যে উনি জেলে পড়লো, সরাসরি প্রেসিডেন্ট কিন্তু হস্তক্ষেপ করেছে, এবং সুইডেনের মতো দেশে আলটিমেটলি কিন্তু তাকে ডিসিশনের আগেই কিন্তু তাকে আপনার রিলিজ করে দিয়েছে, সে চলে আসছে, এবং ডিসিশনে কি হয় সেটা আর তোয়াক্কো করেনি। তো সেই ক্ষেত্রে, এবং ওখানে আপনার সুইডিশ কনসুলেট কিন্তু সরাসরি স্ট্রং লেটার লিখেছে যে কোনো প্রকার হোম অ্যারেস্ট কোনো কিছু আপনার সরাসরি রিলিজ করতে হবে, তো আর না হলে নেগেটিভ ইফেক্ট হবে। তো ওরা বুঝে ফেলছে কি ধরনের নেগেটিভ ইফেক্ট হতে পারে, এবং ইউএস গভর্নমেন্ট কতটুকু সহযোগিতা করেছে, এবং যে এক হচ্ছে যে আফ্রিকান আমেরিকান আপনার ভোটের একটা ইস্যু আছে, পাশাপাশি একজন খুব প্রমিনেন্ট আমেরিকান, সো সেই ধরনের অ্যাসিস্ট্যান্স করেছে, সেটা আমি একটা এক্সাম্পল দিলাম। তো উনি যে প্রশ্নটা করেছে আসলে ওটা খুবই একটা যুক্তিসঙ্গত প্রশ্ন করেছে। তো কিন্তু প্রবলেম হচ্ছে উনি যে সম্পত্তি সংক্রান্ত, আসলে আমেরিকান কনসুলেট কিন্তু আপনার সহযোগিতা করতে পারে যদি কোনো আপনার কোনো আপনার ক্রিমিনাল ভিকটিম অথবা কোনো ক্রাইমগত কোনো কিছু যদি প্রবলেম পড়ে যায়, সেক্ষেত্রে সরাসরি তারা হস্তক্ষেপ করতে পারে, আপনার লাইফ রিস্ক হয় এই ধরনের সিচুয়েশনে। কিন্তু জমি জমার বিষয় যদি হয়, সেক্ষেত্রে আসলে সেরকম সরাসরি তেমন কোনো আমার মনে হয় না যে, মানে সেরকম কোনো বিধান নাই যে সেরকম অ্যাসিস্ট করতে পারবে, কারণ এটা সিভিল ম্যাটার, এটা লোকালি উনি লয়ার হায়ার করে লোকাল আদালতে সেটা সলভ করতে পারে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, ওনাকে বাংলাদেশের যে ডোমেস্টিক রুল অনুযায়ী উনি লোকাল আপনার অ্যাডভোকেট হায়ার করে আপনার কোর্টে সেটা মামলা মোকদ্দমা পার্সু করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, তারেকা স্যার, আমি জানতে চাইতেছি আমার ওয়ার্ড পারমিট রিনিউ করার আর মাত্র 1.5 মাস আছে, যদি আমি লেট করে ফেলছি এটা আমার বোকামি। এখন কতদিন আগে ওয়ার্ড পারমিট আসতে, আর ওয়ার্ড পারমিট এক্সপায়ার হওয়ার পরে আমি কি গাড়ি চালাতে পারবো, আর জনজীবনের জন্য কি বিপজ্জনক কোনো ঘটনা ঘটবে? আচ্ছা, খুব সুন্দর তার একটি প্রশ্ন, কি বলবেন? এটা কোন বেসিসে ওয়ার্ড পারমিট কেটে গেছিলেন? আচ্ছা, সম্ভবত মানে অ্যাসাইলাম হোক অথবা অ্যাডজাস্টমেন্ট হোক, সব ক্ষেত্রে অ্যাসাইলাম রাইট।
তো সেক্ষেত্রে অ্যাসাইলামের ক্ষেত্রে সাধারণত 2 বছরের ওয়ার্ক পারমিট দিয়ে থাকে যখন আপনার কেসটি পেন্ডিং থাকে। সেক্ষেত্রে রিনিউয়ালের নিয়ম হচ্ছে উইদিন 6 মান্থের মধ্যে আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারেন। আর সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটটা আসতে দেখা যায় বর্তমানে 4 থেকে 5 মাস সময় লাগে। আর ইভেন যদি আপনার খুব কাছাকাছি সময়ে চলে আসে এক্সপাইরেশনে, ইভেন যদি এক্সপায়ারও হয়ে যায়, তাতেও কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশনে কোনো বাধা নেই, এনি টাইম করতে পারে যদি ওনার কেসটি পেন্ডিং থাকে। তো ওনার ক্ষেত্রে যেটা 1.5 মাস উনি আবেদন করলে যেটি হবে যে আবেদন করার সাথে সাথে উইদিন 6 উইকসের মধ্যে একটা রিসিপ্ট লেটার পাবে যে USCIS ওনার ওয়ার্ক পারমিট আবেদনটি পেয়েছে, ওরা অ্যাডজুডিকেট করছে। তো সেক্ষেত্রে ওখানে কিন্তু স্পষ্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই ক্যাটাগরির ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে উনি অটোমেটিক এক্সপাইরেশন থেকে 6 মাসের এক্সটেনশন পেয়ে যাবে, সেক্ষেত্রে ওনার কাজ করতে কোনো বাধা হবে না এবং এটা বেআইনি হবে না। কিন্তু অ্যাটর্নি মাহফুজুর রহমান, এই ক্ষেত্রে যদি প্রশ্ন করি আমি, সেটি হচ্ছে অ্যাসাইলামের ক্ষেত্রে যে ওয়ার্ক অথরাইজেশনটি আছে সেই অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের মেয়াদটা কত থাকে? তো উনি বলছিলেন যে আমার গাড়ি চালাতে সমস্যা হবে কিনা, তো ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কি করবে? এটা একটা লুপহোল আসলে আপনার, যেখানে ওদের যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, আপনি যখন আজকে আবেদন করলেন সেখানে আপনার যে রিসিপ্টটা পেলেন সেখানে কিন্তু 6 মাস স্পষ্টভাবে দেওয়া আছে যে আপনার 6 মাসের কাজের অধিকার এদেশে আছে এবং স্টে করার যেটা সম্পূর্ণ পারমিশন দেওয়া আছে। তো প্রবলেম হচ্ছে ডিএমবি আসলে ওই লেটার মানতে চায় না, তারা চায় স্পষ্ট ওয়ার্ক পারমিট। এরকম অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের ক্লায়েন্টরা ডিএমবি অনেক সুপারভাইজার ম্যানেজারের সাথে কথা বলেছে, বাট দে ডোন্ট ট্রাই টু অ্যাকসেপ্ট, এবং তারা আইনত উচিত ওই লেটারের পরিপ্রেক্ষিতে তাদেরকে আরও 6 মান্থ এক্সটেনশন করে দেওয়া, ড্রাইভিং লাইসেন্সে 6 মান্থ এক্সটেনশন করে দেওয়া। তো সেক্ষেত্রে আসলে ইভেন অনেক সময় দেখা যায় যে ল এনফোর্সমেন্ট এজেন্সি অনেক সময় কিন্তু তারা দেখা যায় ওয়ার্ক পারমিটের যে টেম্পোরারি মেয়াদ সেটা ফলো করে না, তারা আসলে ফলো করে অনেক সময় আপনার ড্রাইভিং লাইসেন্সের 10 ইয়ার্সের যে মেয়াদ দিয়ে থাকে তারা সেটি ফলো করে থাকে। তো সেই ক্ষেত্রে যেটা হবে যে যদি ড্রাইভ করতে গেলে, যদি এটা সম্পূর্ণভাবে বলবো না যে এটা একদম আপনার ফুললি আইনগতভাবে হয়েছে, সেক্ষেত্রে উনি রিসিপ্টটি সাথে রাখতে পারে, পাশাপাশি যদি ওনার ড্রাইভিং লাইসেন্সে যদি ওই 10 বছরের মেয়াদ থাকে তাহলে মনে হয় উনি ড্রাইভ করতে পারে। ইনকেস যদি ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে এনকাউন্টার হয় উনি রিসিপ্টটি দেখাতে পারে এবং ওনার যে ড্রাইভিং লাইসেন্স যে মেয়াদ আছে সেটি বলতে দেখাতে পারে। আচ্ছা, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আমার নাম অজয়। জি, আর আমার বাবা অগস্ট 4, 2015 সিটিজেনশিপ পাইছে। এরপর আমার বড় দিদির জন্য অ্যাপ্লিকেশন করছে আর কি। আর আমার দিদি বিবাহিত, বাচ্চাও আছে। তো আমার কোশ্চেন হলো কতদিন লাগবে আসার জন্য? সাধারণত কতদিন লাগে? এটি হচ্ছে আপনার ইউএস সিটিজেন, তার ম্যারিড চাইল্ডের জন্য আবেদন করেছে, তো সেই ক্ষেত্রে সময়কালটি হচ্ছে প্রায় 10 থেকে 12 বছর সময় লাগে। 10 থেকে 12 বছর অপেক্ষা করতে হবে। আমাদের এখানে অনেকে প্রশ্ন করছেন ফেসবুকে, আমরা ফোনের প্রশ্নটি নেওয়ার আগে আনোয়ার হোসেন, তিনি প্রশ্ন করেছেন F4 ক্যাটাগরি কোন বছরে অ্যাপ্লাইয়ের ওয়েলকাম লেটার দেওয়া হচ্ছে? F4 ক্যাটাগরি, হ্যাঁ, ওটি হচ্ছে এখন দিচ্ছে এই যেমন অগস্ট মাসে তারা ইস্যু করছে, December 2006 যারা আবেদন করেছিল তাদের ওয়েলকাম মিন্স হচ্ছে তারা ইনিশিয়াল লেটার ছাড়ে যে আপনার ভিসা ফি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার যে রিকোয়েস্ট করা থাকে সেটা কি তারা ওয়েলকাম লেটার মিন করছে। আচ্ছা, ফোনে কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আমি আয়শা বলছি জর্জিয়া থেকে। জি আয়শা পা, আমার কোশ্চেন হলো আমি 2016 মে মাসে তখন আমার হাজবেন্ড পাসপোর্ট হোল্ডার, নো সরি, গ্রিন কার্ড হোল্ডার ছিল, তো আমার জন্য অ্যাপ্লাই করেছে। তো আমি 2016 মেতে আসি গ্রিন কার্ড হোল্ডার ওয়াইফ হিসেবে। তো রিসেন্টলি আমার হাজবেন্ডের ইন্টারভিউ কল এসেছে পাসপোর্টের জন্য, তো ইনশাল্লাহ ও যদি পাসপোর্ট পেয়ে যায় তাহলে আমি কবে আমার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো? কি বলবেন? এরকম একটি কনফিউশন কিন্তু তৈরি হয়, এটা একটা হিসাব আছে, হিসাবটি হচ্ছে যদি আপনি বুঝতে পারে সেটি হচ্ছে ওনার হাজবেন্ড সিটিজেন হওয়ার পরে 3 বছর এবং ওনার গ্রিন কার্ড দিয়ে আবেদনের যে আপনার যেটা 5 বছরের যেটা কাউন্ট করা হয় যে সময়টি আগে আসবে সেই সময় আবেদন করতে হবে। এক কথায় হচ্ছে ওনার যদি ওনার হাজবেন্ড সিটিজেন হওয়ার 3 বছরের মধ্যে যদি উনি 5 বছর না আসে
তাহলে উনি ইন অ্যাডভান্স আবেদন করতে পারবে। ইন দি মিন টাইম যদি দেখা যায় ওনার হাজবেন্ড সিটিজেন হওয়ার 3 বছরের আগে যদি উনি 5 বছর হয়ে যায় তাহলে তখন উনি আবেদন করতে পারবে। 5 বছরে তার মানে 2016 তার গ্রিন কার্ডেরটি হয়তো আগে আসবে। আগে আসবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে নিশি বলছিলাম। জি আপা, প্রশ্নটি? আমার দুটি প্রশ্ন, একটি হচ্ছে এখন কি স্টুডেন্ট ভিসা দেওয়া হচ্ছে, আরেকটি হচ্ছে যে আমি শুনলাম মা বাবা নাকি অ্যাপ্লাই করলে আর মেরিট যারা তাদেরকে নাকি 5 ইয়ার এ দিয়ে দেয়, এটা কতটুকু সত্যি এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, কি বলবেন? স্টুডেন্ট ভিসা অবশ্যই এই প্রক্রিয়া চালু আছে, যারা আবেদন করছে এবং প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট ফুলফিল করছে তারা অবশ্যই ভিসা পাচ্ছে। আর মা বাবা যেটা আবেদন করলে ম্যারিড চিলড্রেন, যেটা কিছুক্ষণ আগে বললাম, সেটা 10 থেকে 12 বছর সময় লাগে, ওটা টাইম ওরকম কমে যাওয়ার কোনো প্রভিশন নেই এবং হয়ও নেই, তো ওটা ওই আগের মতোই রয়ে গিয়েছে সেটা। আচ্ছা, মানে ওই জায়গাটিতে কোনো পরিবর্তন হয়নি। আরেকজন আছেন আমাদের সাথে, এবং সেই সাথে দর্শক একটু আমাদের সহায়তা করতে হবে কিন্তু আপনাদের জন্য, সেটি হচ্ছে একটু সাউন্ডগুলো টেলিভিশনের সাউন্ড কমিয়ে রাখতে হবে, স্পিকারটি বন্ধ রাখতে হবে। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে, কে আছেন? আমার নাম আলম চৌধুরী, আমি বকলিন থেকে বলছি। জি আলম ভাই। আমি ভাইদের জন্য অ্যাপ্লাই করেছি 2004-11 এ। তো আমি ওই অ্যাপ্লাই করার পর যে অ্যাড্রেস দিয়েছি ওইটা কোনো এখনো চেঞ্জ হয়নি, এখন আমি কি চেঞ্জ না হলে ইমিগ্রেশনে ওইটা ইনফর্ম করার প্রয়োজন আছে? আরেকজন আছেন আমাদের সাথে, এটি নিয়ে আমরা বিরতিতে যাব। কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি, নামটি বলে নিতে হবে। হ্যালো, আমি আব্দুল বাসিত বলছি জামাইকা থেকে। জি ভাইয়া, প্রশ্নটি? আমার প্রশ্ন ছিল, আমি আমার ভাই বোনদের জন্য 2006 অ্যাপ্লাই করছি ডিসেম্বরে, তো এখন কি করতে হবে? আর একটা বিষয় হচ্ছে আমার ভাই বোনের ছেলেদের বয়স এখন 23-24 বছর হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা, তারা কি আসতে পারবেন কিনা কি বলবেন? সেক্ষেত্রে 6 ডিসেম্বর আবেদন করলে এতদিনে ইনিশিয়াল লেটার পেয়ে যাওয়ার কথা ন্যাশনাল ভিসা সেন্টার থেকে। ইনকে যদি না পেয়ে থাকে অতিশত যোগাযোগ করা দরকার ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে, মানে তার একটি চিঠি পাওয়ার রাইট। এখন যে আপনার ভিসা ফি, তারপরে সাপোর্ট ডকুমেন্টস, এগুলো তারা যে রিকোয়েস্ট লেটার সেটি পেয়ে যাওয়ার কথা। আর যেটা ওনার ভাইয়ের ছেলে মেয়েদের বয়স যেটা 21 এক্সিড করেছে, সেটা অবশ্যই একজন লয়ারের সাথে দেখতে হবে সিএসপি রুলে অ্যাপ্লাই হয় কি না, হলে অবশ্যই সেই রিকোয়েস্ট যদি সত্য করতে হবে ওদের সাথে। আরেকটি প্রশ্ন নিয়ে নিই, একজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, গুনা বলতেছি মিশিগান থেকে। জি আপা, প্রশ্নটি? আচ্ছা, আমার একজন আন্টি, উনি গ্রিন কার্ড হোল্ডার, উনি অ্যাপ্লাই করেছেন ওনার ছেলের জন্য ওভার 21-2015 নভেম্বরে, সো এখন পর্যন্ত ওনার কোনো অ্যাপ্রুভাল লেটার আসে নাই, রিসিভ লেটারটা আসছে। আর আমরা কিভাবে ওদের সাথে যোগাযোগ করতে পারি এই বিষয় নিয়ে? আচ্ছা, কি বলবেন? সেটি হচ্ছে ওটা ডিপেন্ড করে সার্ভিস সেন্টারের উপরে, দেখা যাচ্ছে যে বেশ কিছু অ্যাপ্লিকেশানে বেশ দীর্ঘ সময় লাগছে, বিশেষ করে ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টারে যেসব অ্যাপ্লিকেশান আছে সেখানে বেশ দীর্ঘ সময় লাগছে যে কোনো অ্যাপ্লিকেশানে অ্যাপ্রুভাল আসতে। আর যোগাযোগের ওয়ে অনেকগুলো আছে ইউএসসিএসএ, এক হচ্ছে টোল ফ্রি নাম্বার আছে, 800 নাম্বার আছে, সেই নাম্বারে সরাসরি কল করতে পারে। আর যে রিসিপ্টটা পেয়েছে সেখানে একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে সরাসরি চিঠিও লিখতে পারে, এবং ওদের ওয়েবসাইটেই আপনারা যদি কেসটি যদি আউটসাইড অফ টাইম যে প্রসেসিং থাকে সেটা যদি বাইরে চলে যায় সেক্ষেত্রে অনলাইন রিকোয়েস্টও করা যায়। প্রায় 3-4 রকম ওয়েতে কিন্তু ওদের সাথে যোগাযোগ করতে পারে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর যারা ফোনে আছেন এবং ফেসবুকেও প্রশ্ন করছেন আমরা চেষ্টা করব বিরতির পর এসে প্রত্যেকেরই প্রশ্ন নিতে, একটু অপেক্ষা করুন, নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন, ফোনে আছেন আমাদের সাথে অপেক্ষা করছেন বিরতির আগ থেকে। আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই, কে আছেন? আমি আলী বলছি কুইন্স থেকে। জি আলী ভাই, আলী ভাই প্রশ্নটি করতে হবে। ও, আমার প্রশ্ন হলো, আমার মানে কাছের এক রিলেটিভ, সে ইউএস সিটিজেন এবং তার ছেলেরাও ইউএস সিটিজেন, কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে তার ছেলে তার মানে ফাদারের কাছ থেকে জোর করে মানে যত সম্পদ ছিল সেগুলো মিটে নিয়েছে,
এখন সেক্ষেত্রে ইউএস সিটিজেন হওয়াতে এখানে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে জমি সংক্রান্ত সেই বিষয়টা আমরা বিগিনিং আলাপ করছিলাম, এটা আসলে সিভিল ম্যাটার, সেই ক্ষেত্রে আসলে কনসুলেট অফিস আমাদের ইউএস এমবেসি সরাসরি সেরকম হস্তক্ষেপ করতে পারে না, বাট যদি প্রপার ওয়েতে ইউএস এমবেসিতে সেভাবে ইয়ে করা যায়, যোগাযোগ করা যায়, হয়তো পার্সুয়েসিভ কোনো কিছু তারা করতে পারে যে হোম মিনিস্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, আদারওয়াইজ আপনার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে লোকাল যে প্রসিডিউর আইন, যে বাংলাদেশে যে লোকাল যে আইন আছে সম্পত্তিগত, সেই আইনের পরিপ্রেক্ষিতে আদালতে সমর্পণ হতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনসুর আহমেদ বলছিলাম নিউ ইয়র্ক থেকে। হ্যাঁ জি মনসুর ভাই, আমি 8 মার্চ যাবত আমেরিকাতে আসছি, আমি এখন গ্রিন কার্ড ধারি। সেক্ষেত্রে আমি কি আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা এখন, শুধুমাত্র তার স্পাউস আন্ডার 21 চিলড্রেন এবং ওভার 21 আনমেরিড চিলড্রেন, এই আপনার তিনটি ক্যাটাগরি ছাড়া অন্য কারোর জন্য তারা স্পন্সর করতে পারবে না, সেক্ষেত্রে বাবা মা অন্তর্ভুক্ত না, তো ওনাকে সিটিজেন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বাবা মাকে স্পন্সর করার জন্য। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম মাহবুব, নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি মাহবুব ভাই, প্রশ্নটি করে ফেলুন। হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ হচ্ছে প্রেগন্যান্ট, ওর আব্বা আম্মা দুজনে মারা গেছেন, তো ও আর ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছে 2015-এ, তো এখন ওই প্রেগন্যান্ট হিসেবে কি মানে কি কোনো আলাদাভাবে কোনো অ্যাপ্লাই করার সুযোগ আছে কিনা ভাই বোনের জন্য, মানে প্রেগন্যান্সি? আচ্ছা, এটা অন্য এরকম কোনো ফ্যাসিলিটি নেই কোনো ক্ষেত্রেই, সেক্ষেত্রে হয়তোবা ভাই বোন অথবা কোনো রিলেটিভস আপনার B1 B2 ভিসার জন্য আবেদন করতে পারে, যে সিস্টারকে আপনার সহযোগিতা করার জন্য অথবা অ্যাসিস্ট করার জন্য, সেটা ডিপেন্ড করে এমবিসি তার ভিসা দিবে কিনা, মানে সেটির উপর নির্ভর করবে যে সে আসতে পাচ্ছে কিনা ভিজিট ভিসার জন্য। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, নামটি বলে নিতে হবে। আমার নাম নীলুফা, আমি বরমস থেকে বলছি। জি নীলুফা আপা বলুন। আমার বোন এক ভাই এক বোনের জন্য অ্যাপ্লাই করছে আমার মাকে দিয়ে, বুঝছেন, আমার মা আসছে 4 মাস, তো গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করছি, তো আমার বোনের বয়স 19 বছর আর ভাইয়ের বয়স 16 বছর, মানে 2005-এ হলো আমার ভাই আর বোন হচ্ছে 2001-এ বোন। আচ্ছা, উন্ডা কয় বছরে আসতে পারবে? আচ্ছা, 21 বছরের নিচে আছে। রাইট, 21 বছর নিচে আছে, এরকম দেখতে হবে কতদিনে এটা আপনার অ্যাপ্লিকেশনটি আপনার অ্যাপ্রুভ হয়, এবং সেই হিসাবে যদি দেখা যায় যে ওনারা 21 এক্সিট করেছে কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে সিএসপি রুল অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমরা নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউজার্সি থেকে বলছি, আমার ওয়ার্ক পারমিট ডিসেম্বরের 2 তারিখ শেষ হয়ে যাবে, তো এটা কি কবে রিনিউ করব? ডিসেম্বরের 2 তারিখ, এটা হলো C10। আচ্ছা, সাধারণত ওয়ার্ক পারমিট আপনার অ্যাসাইলাম অথবা অ্যাডজাস্টমেন্ট ক্যাটাগরি যেটাই হোক, সেক্ষেত্রে উইদিন এক্সপাইরেশনের 6 মান্থের মধ্যে আবেদন করা যায়, তো উনি এখন উপযুক্ত সময়, কারণ এটা আসতে দেখা যায় 4 থেকে 5 মাস সময় লাগে, মানে এখনই আবেদন করে দেওয়াটা বেটার। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আচ্ছা, লাইনটি কেটে গেছে। আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, একটি প্রশ্ন নিয়েই আমাদের শেষ করতে হবে যেহেতু আমাদের অনুষ্ঠান আমরা একদম শেষ প্রান্তে। আমাদের রাসেল ভুঁইয়া প্রশ্ন করেছেন যে কেস ইজ রেডি টু বি স্কেজুল ফর অ্যান ইন্টারভিউ July 3, 2019, এবং তাদের হচ্ছে I-751 পিটিশন টু রিমুভ কন্ডিশন, আর কতদিন লাগবে ইন্টারভিউর জন্য, স্কেজুল ইন্টারভিউর জন্য? খুব বড় করে প্রশ্ন লিখেছেন, একটু ছোট করে লিখলে ভালো হতো। যেটি হয় উনি স্কেজুল বলতে বোঝাচ্ছে, যেটা অনেক সময় দেখা যায় অনেক অ্যাপ্লিকেশনে USCIS তাদের ওয়েবসাইটে আপডেট করে যে স্কেজুল ফর দি ইন্টারভিউ, তো পরে দেখা যায় মাস, অনেক সময় 6 মাস 1 বছর দেখা যায় এটার কোনো আপনার রেসপন্স আসে না। সো যে কোনো কারণেই হোক, ওরা যেহেতু আসলে যখন এটা তখন অ্যাপ্লিকেন্টও কিন্তু কনফিউজড হয়ে যায় যে ওখানে ওরা লিখলো স্কেজুল করার জন্য, অথচ এক্সপেক্ট করে যে আপনার 3 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে ইন্টারভিউ চলে আসবে, তো সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে কখন চিঠি আসে, আর যদি বেশি দেরি হয় সেক্ষেত্রে ওনাদের সাথে আপনার রিমাইন্ডার পাঠাতে হবে ইন্টারভিউর জন্য।
আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, সামগ্রিক আলোচনা নিয়ে উপসংহারে কি বলবেন অ্যাটর্নি মাহফুজুর রহমান? যেটা আমরা ইমিগ্রেশন এবং গান ভায়োলেন্স যেটা আমরা আলাপ করছিলাম শুরুতে, হ্যাঁ, যেটা আসলে ইমিগ্রেশনটা আমি গত সপ্তাহে বলেছিলাম যে এটা আসলে চলমান প্রক্রিয়া, সেটিকে যদি আপনার পলিটিসাইজ করে এবং সেটারই কিন্তু একটা খারাপ ইফেক্ট, যেটা আপনি দেখেন 29টা লোক প্রাণ দিলেও কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল একটা ভিউ এবং সেটার যে তাদের হয়তো তারা মেন্টালি সিক এবং তাদেরকে এনকারেজ করেছে ধরুন একটা ভয়াবহ কাজে যুক্ত হওয়ার জন্য। তো সেই হিসাবে আসলে আগেও কিন্তু ইমিগ্রেশন সবসময় কিন্তু ইমিগ্রেশন সংকট ছিল এবং এটা যে আপনার যে ন্যাশনাল যে পলিটিশিয়ান তারা সবাই যৌথভাবে কিন্তু সমাধান করার সবসময় একটা প্রচেষ্টা আগেও চালু ছিল, হোপফুলি ভবিষ্যতে চালু থাকবে। যদিও এখনও দেখা যাচ্ছে ফর আপনার ডিভাইডেড দুই দলে কিন্তু যে কোনো বিষয়ে কিন্তু কেউ একমত হচ্ছে না, তো ওইটাই আশা রাখি যে ভবিষ্যতে হয়তো বা একটা কোনো সলিউশন আসবে এবং ঘৃণাটা ছড়িয়ে দেওয়া হবে না। ঘৃণাটা চলে গেলেই কিন্তু একটা আপনার পিস এবং হারমোনি যে আমাদের বসবাস করে আমেরিকাতে ইউএস সিটিজেন এবং যারাই একটা হিউম্যান বিং আমরা এখানে বসবাস করছি শান্তিতে বসবাস করতে পারবে। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আগামীকাল ঠিক একই সময় দেখা হবে এই অনুষ্ঠানটি নিয়ে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।